সবচেয়ে বড় কলঙ্ক বাংলার আমরা আধারে বিশ্বাস করি না আধার কার্ড নিয়ে যে জঘন্য চক্রান্ত হলো চক্রান্তটা আমরা দিলাম তার কারণ এটা 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 বাংলা অন্য জায়গা নয় মাথায় রাখবেন সূর্য যখন উদিত হয় আমাদের বিবেক তখন জাগ্রত হয় আমাদের সিদ্ধান্ত নিতে এক সেকেন্ড লাগে এনআরসি করার প্ল্যান ডিটেনশন ক্যাম্প করার প্ল্যান আর সমস্ত মতুয়াদের কাছ থেকে আধার কার্ড ডিঅ্যাক্টিভেটেড করে দেওয়া হচ্ছে কোন অধিকারী কোন অধিকারী একটা লোক জানতে পারলো না তার কি অপরাধ তার মানে কি প্রথমে আমি কাটলাম তার মানে সে ফরেনার হয়ে গেল এবার কেন কাটলাম অথচ সে ফরেনার তারপরে পাঁচ বছর বাদে তাকে শুনতে হবে সে ফরেনার 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 তারপরে ভাবে একটা কার্ড দিয়ে দেবো এটা রাজনীতির খেলা ভোটের খেলা আমি ভোটের অঙ্কে বিশ্বাস করি না মানবিকতার অঙ্কে বিশ্বাস করি অধিকারের অঙ্কে বিশ্বাস করি আর আমি সরি আপনাদের কাছে আমি যদি ভুল বলি ক্ষমা চেয়ে নেব সমালোচনা করবার অধিকার সকলের আছে কিন্তু যদি কেউ মনে করেন গায়ে জোরে চ্যানেলে বসে বাংলাকে অসম্মান করবেন বাংলা ভাষাটিকে অসম্মান করবেন ভাষা বাংলাই হোক ভাষা উর্দুই হোক ভাষা গোর্খাই হোক একটা পাঞ্জাবি অফিসার কী ছিল তার সে ডিউটি করছে ফোর্সে পাঞ্জাবি রেজিমেন্ট নেই গোর্খা রেজিমেন্ট নেই হ্যাঁ বাঙালি রেজিমেন্ট নেই যদিও সবচেয়ে বেশি আন্দোলন বাংলার লোকেরা করেছিল সব ধর্মকেই তো আমরা ভালোবাসি তাহলে তুমি একটা পাঞ্জাবির পাগড়ি পরে বলে তুমি তাকে খালিস্তানি বলে দেবে কত মুসলিম অফিসার আজকে আইএসআইপিএস আছে ডাব্লিউ আছে তুমি একটা মুসলিম অফিসার দেখে তাকে পাকিস্তানি বলে দেবে আমাকে তো কতবার কত নামে ব্যঙ্গ করা হয়েছে আমি নিজে এগুলোকে মানামানি করি না দু একজন হঠাৎ গজিয়ে উঠেছে সবচেয়ে বড় কলঙ্ক বাংলার যারা বাংলাকে কলুষিত করছে কলঙ্কিত করছেন পর্যদস্থিত করছেন লাঞ্ছিত করছেন অত্যাচারিত করছেন তাদের আমি বলি আগামী দিন ভালো থাকবেন আপনারা আমাদের খারাপ চাইলেও আমরা কিন্তু আপনাদের খারাপ চাই না কিন্তু বাংলার অধিকার মর্যাদা কি করে রক্ষা করতে হয় এটা আমরা জানি আমরা মাথা নত করতে জানি না আমরা মাথা উঁচু করে চলি এটা বাংলা বারবার প্রমাণ করেছে আজও অপমান করে চলবে আজকে একুশে ফেব্রুয়ারি একটা স্মরণীয় দিন বাংলা ভাষার সাথে সাথে সব ভাষাকেই সম্মান জানাই সারা বিশ্বের যত ভাষা আছে সব ভাষাকে সম্মান জানাই সর্বধর্ম সমন্বয়কে সম্মান জানাই জানিয়ে বলবো বাংলাদেশ যেমন গান গায় একুশে ফেব্রুয়ারি তোমাকে কি ভুলতে পারি